পাঠকের সকল দর্শকদের জানাই স্বাগতম। আশা করি আপনারা সকলে ভালোই আছেন। আজকে যে বইটি নিয়ে কথা বলবো তার নাম হলো ছায়া সম্রাট। আমি যখন ছায়া সম্রাট বইটি নিয়ে বলছি তখন ফেব্রুয়ারি মাসের প্রায় মাঝামাঝি, ফাল্গুন তার গুনগুন সবেমাত্র শুরু করেছে, শীতের প্রকোপও কমেছে, খোলা শুরু হয়েছে শীতের মধ্যে বন্ধ থাকা মানুষদের ঘরগুলোর জানালা, কিন্তু এখনও খোলেনি মানুষদের মনের জানালাগুলো, বন্ধ আছে তাদের চেহারার পিছনের চেহারা, অন্ধকারে আছে তাদের জীবনের চিন্তাধারা। এই অন্ধকারগুলো আলোকিত করার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন অনেক চিন্তাবিদ, অনেক লেখক। এমনই একজন লেখক হলেন মির্জা সাখাওয়াত হোসেন। তিনি এইবার তাঁর লেখা 11টি ছোট গল্প নিয়ে সাজিয়েছেন তার ছায়া সম্রাট বইটি। এই বইয়ের প্রতিটি গল্পই জীবনের কথা বলে, মনুষ্যত্বের কথা বলে, সম্প্রসারিত করে পাঠকদের চিন্তা করার ক্ষমতাও। এটি নিছক কোনো রঙ্গতামাশার গল্পের বই নয়, তবুও বইটি পড়ার সময় আপনারা পাবেন অফুরন্ত আনন্দ, আর সাথে পাবেন জীবনের কঠিন সব বাস্তবতার দেখা। এই বইটি পড়ার সময় কখনো দেখা মিলবে একজন ফয়জুদ্দিনের, কখনো বিজয় দাস নামক একজন সাম্রাজ্য ছাড়া ছায়া সম্রাটের, কখনো বা দেখা মিলবে মাসুদ আলী নামক একজন নারী লোভী অফিসের বসের সাথে, কখনো বা কানে ভেসে আসবে গফুর পাগলের জাগো মানুষ জাগো ভোর হয়ে এলো উক্তিটি, কখনো বা মোহন গায়েনের জীবনের করুণ বাঁশির সুর। সম্পূর্ণ বইটি পড়তে আমার বেশ সময় লেগেছে, অনেক গল্পই পুনরায় পড়তে হয়েছে বোধগম্যতার জন্য। সর্বোপরি এটি একটি সার্থক ছোট গল্পের সংকলন, সকল পাঠকদেরই পড়া উচিত এই বইটি। আজকের এই বইয়ের রিভিউ এখানেই শেষ করছি। বই পড়ুন, নতুন জীবন গড়ুন, এই বলে আমি একজন পাঠক এখানেই বিদায় নিচ্ছি। গুড বাই।